সম্মান আছে তারা ওখানে থাকতে পারেন না। তৃণমূলের তালিকা দেখেছেন, 22 জন এমপির 11 জনের বাড়ি ওই দক্ষিণ কলকাতার দু তিনটে রাস্তার মধ্যে, 40টা মন্ত্রী 17টা নবায়নবাবু বলছিল। দপ্তরগুলো দেখুন, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, এক বিঘা জমি নেই তিনি পঞ্চায়েতের মন্ত্রী, কৃষিমন্ত্রী, সব সব ওইখানে সব। জেলাগুলো উত্তরবঙ্গ, গ্রামগুলো উত্তর কলকাতা, পুরনো কলকাতা, প্রাচীন নগর হাওড়া, সবাই বঞ্চিত। আওয়াজ তো কাউকে তুলতে হবে, আওয়াজটা আমি তুলেছি, আমি তুলনা করছি না। প্রদ্যোৎ মাইতি অধ্যাপকের বই পড়েছি, তমলুক কলেজের, দেশপ্রাণের কথা লেখা আছে, কংগ্রেস অধিবেশন অপমান করেছিল, দুটো জুতো রেখে দিয়ে বেরিয়ে এসে ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিল। আমরা তো সেই দেশেরই লোক, সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবুর তাম্রলিপ্ত নগরের লোক। খুব বড় বড় কথা বলছেন তোলাবাজ ভাইপো দক্ষিণ দিনাজপুরে গিয়ে, বলছে তোলাবাজরা সব বিজেপিতে গেছে। আরে ওটা ছেড়ে দেন না, এজেন্সি কোর্টের উপরে দেখছে। কিন্তু আপনার বিনয় মিশ্র কোথায়? আপনার বিনয় মিশ্রকে তো আপনি 2013 সালে আপনি দেখেছেন। আশ্চর্য, আপনাদের একটা সংগঠনে কখনো দুটো যুব সংগঠন থাকে? আমি কোনোদিন দেখি না, আমাদের দলে ছিল, মানে পুরনো দলে, এখন তো আমি বিজেপি। 2011 সালে বললো যুব শুভেন্দু, যুবা অভিষেক। 13 সালে অ্যাপয়েন্টমেন্ট দিলেন বিনয় মিশ্রজিকে ভাইস প্রেসিডেন্ট রাজ্য তৃণমূল যুবা, লাল চুল কানে দুল। তারপরে গত জুলাই মাসে টুইট করলেন, পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের 7 নম্বর জেনারেল সেক্রেটারি, তিনি গরুতেও আছেন কয়লাতেও আছেন। 5টা বাড়িতে সিবিআই রেড করছে, বলতে হবে তো তোলাবাজ ভাইপোকে, বিনয়ের সঙ্গে তোমার সম্পর্ক কি, বলছেন না কেন? বাংলার মানুষ জানতে চায়, বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চায়, 6টা সিকিউরিটি দিয়ে রেখেছিলেন কেন রাজ্য পুলিশের? সব মানুষ জেনে গেছে, কাটমানি কোথায় নেই। প্রাইমারি স্কুলে জুতোটাও সাপ্লাই করবে কলকাতা থেকে, কারো কোনো বাচ্চার পায়ে হয় না। ব্যাগ গুলো দেয় ছিড়া ব্যাগ, আর যে ড্রেস গুলো দেয় সেখানেও 50-50। আমি ভিতরে ছিলাম তো, কিছু কিছু জানি, দেখছিলাম। সাইকেলে তো 400 করে আছে পার সাইকেল, আর কোন সাইকেল নিয়ে বাড়িতে যেতে পারবেন না, আগে সারাতে হবে 500 টাকা দিয়ে। প্রাইমারি স্কুলে ছোলা দিয়েছে, কালো ছোলা, সিদ্ধ হয়নি, গরুকে দিল, ফেলে দিচ্ছে, গোমাতা আমাদের মাথায় থাক। স্যানিটাইজারে কমিশন 22 টাকা করে গভর্নমেন্টের কাছ থেকে নিচ্ছে, 13 টাকা দাম। আমি আমার 12-এর ছাত্র ছাত্রীদের বলছি, ট্যাবের জন্য টাকা দিচ্ছে, এটা ভোটের আগে আমি বলি উপর ঢৌকন নিয়ে নেন, বঙ্গধ্বনি নয় হরিধ্বনি চলছে, যাওয়ার আগে শেষ যাত্রা। চাকরি আপনাদের দেবে না, আমার সঙ্গে বিজেপির কি ডিল হয়েছে জানতে চাইছি, কি ডিল হয়েছে? ডিল হয়েছে এসএসসির পরীক্ষা প্রত্যেক বছর হবে, ডিল হয়েছে টেটের নিয়োগ নিয়ম মেনে হবে, ফাঁকা খাতা কেউ জমা দিবে না, পাবলিক সার্ভিস কমিশনে খাতা বদল হবে না, কলেজ সার্ভিস কমিশনে। দেখেছেন না কোথাও গণতন্ত্র আছে বলুন? আমরা ছাত্র রাজনীতি করেছি, কলেজে ড্যাশ দিয়ে শিখেছি, শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ যুব, দেশপ্রেম। 4 বছর ছাত্র সংসদের ইলেকশন করে না, ইউনিভার্সিটিগুলোকে পার্টি অফিস বানিয়েছে, প্রো ভিসি বানিয়ে বসিয়েছে। পুরুলিয়াতে তৃণমূলের লোকেরা, আমি বিজেপিতে যাওয়ার পরে আমার ছবি দিয়ে কালো ক্রস চিহ্ন দিয়ে বলছে, পূর্ব মেদিনীপুরের ছেলেকে নাকি পুরুলিয়ায় নিয়োগ করে দিয়েছে। শুনে রাখুন সর্বনাশটা কে করেছে, শুনুন। 2013 বামফ্রন্টের অনেক নীতি ভুল থাকলে অনেক কাজ তারা করেছেন, অস্বীকার করার উপায় নেই।
व्यक्तिगत भावे बुद्ध बाबू থেকে শুরু করে আমি তো সুকুমার সেনগুপ্ত সুধীরগিরি তো আমি একবারে সুধাংশু জানেন আমি ডাইরেক্ট ছাত্র এত সৎ মানুষ বামপন্থীরা তো ছিলেন ভূপাল পণ্ডা আমাকে ভালোবাসতেন নারায়ণ চৌবের বাড়িতে আমি খড়পুরে যেতাম এরা বড় বড় মাপের বামপন্থী মানুষ আজকে বামফ্রন্টের সময় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ হয়েছিল জেলার যা ভ্যাকেন্সি জেলাতে নিয়োগ হবে ব্রাত্যবাবু সময় পর্যন্ত ছিল ব্রাত্যবাবুকে সরিয়ে দিল সরিয়ে শিল্পকে যিনি ডকে তুলেছেন তাকে শিক্ষামন্ত্রী করলেন তিনি সমস্ত ডিপিএসসি তুলে দিয়ে রাজ্যে নিয়ে গেছেন পুরুলিয়ার মানুষ আমার কথা ফেসবুক লাইভে বা অন্যভাবে যদি শুনছেন শুনে রাখুন জেলায় জেলায় ডিপিএসসি তুলেছে এই শিক্ষামন্ত্রী সব নিয়ে গেছে সেন্ট্রালে এসএসসির পাঁচটা রিজন ছিল সেই পাঁচটা রিজনকে তুলে নিয়ে গেছে বিকাশ ভবনে করোনার মধ্যে গোপনে গোপনে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট কোনোদিন হতো না পশ্চিম বাংলার বেকারদের সর্বনাশ করে দিয়েছে এদেরকে যদি না তাড়ান একটা বেকারও চাকরি পাবে না একটা শিল্প হবে না জমি নীতি কোথাও কিছু করতে পারবেন না তাই তাম্রলিপ্ত নগর মণ্ডলের আজকের এই যোগদান মেলা ঐতিহাসিক গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 18টা আসনে জিতেছে আমরা ছিলাম না আমি ছিলাম না প্রায় 120টার আসরে বিধানসভাতে লিড আছে আমরা যোগ দিয়েছি আমাদের দায়িত্ব 148 পেরিয়ে 200 পার করে দাও অমিত শাহজি বলেছেন ইসবার 200 পার আজকে এই যোগদানের পরে বলুন তমলুক বিধানসভা গত লোকসভা নির্বাচনে 5000 এর ডেফিসিট আছে বিজেপির আজকের পরে আমি আশা করি আর থাকবে না এই সিটটাও বিজেপি নেতৃত্ব ধরে নিতে পারেন বিজেপির আরেকটা সিট বাড়লো বাড়াবো আমরা একসঙ্গে কাজ করব আমি নবারণ বাবু সুকান্ত বাবুদের বলবো এই পৌরসভা গত নির্বাচনেই হেরে চলে যেত সব আমি শেষ মুহূর্তে নেমে রক্ষা করে দিয়েছি অনেককে স্বীকার করতে পারেন নাও পারেন মানুষ জানে কিন্তু এই বিদায়ী কাউন্সিলরদেরকে একটা দুটো বাদে বাকিগুলোকে বিজেপিতে নেবেন না নেবেন না এই যে স্টলগুলো হয়েছে স্টলগুলো থেকে টাকা মেরেছে কত লক্ষ টাকা এখনো অনাদায়ী কোটি কোটি টাকা ব্যাংকের ধারে আমি সবার চিত্র জানি আপনারা এরা নিজেরা নিজেদের ওয়ার্ডে ঠিকাদারি করেছে এই পুরসভাতে পরিষেবা নেই বলে বলে শোনে না আমি বারে বারে হাত জোড় করে বলে বিরক্ত হয়ে গেছি একমাত্র পারবে এই দল ভাইপো বলছিল না যদি বাপের বেটা হলো আঞ্চলিক দল করতো মানে সুবিধা হতো খুব আমি মরে যাওয়ার পর আমার ভাইপো পার্টির মালিক হতো আমি বিজেপিতে গেছি যাতে বিজেপির আদর্শ বিজেপির নীতি বিজেপির শৃঙ্খলা বিজেপির কমিটমেন্ট জনগণের প্রতি সেটা পূরণ করার ক্ষেত্রে আমিও একটা কাঠবিড়ালির ভূমিকা নিতে পারি আমরা জিতব দিল্লি কলকাতা একই দলের সরকার চাই নরেন্দ্র মোদীর হাতে বাংলাটা তুলে দিতে হবে দেখেছেন না বুকটা কত চওড়া অবন্তিপুরায় সিআরপিএফ এর জওয়ানদের মারলো আন্দার ঘুষকে মারা চীন নেই সরে গেছে পাকিস্তান ভয় করে এই রকম একটা দেশপ্রেমিক প্রধানমন্ত্রী 492 বছরের স্বপ্ন সুপ্রিম কোর্টের রায় শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরে শিলান্যাস করে দিলেন সাথে সাথে ধর্মনিরপেক্ষ দেশ সর্বধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে 5 একর জায়গা যারা ইসলাম ফৈজাবাদের লোক আছেন নামাজ পড়ার ব্যবস্থা করে দিলেন আপনি বলুন এই সরকার কেন্দ্রের সরকার সবকা সাথ সবকা বিকাশ কিছু লোককে লাগিয়েছে অমৃতা দেবী বলছিলেন আমার করেছে ছবি ছিটছে কালি লাগাচ্ছে আমি বেরিয়ে আসার পর সমর্থকদের বাস ভাঙছে রাস্তায় 50 জনকে মাইক দিয়ে লাগিয়ে দিচ্ছে দূর হাঁটাও অমুক তমুক লাগাচ্ছে কারা করছে আমি জানি নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন কারা সে লোকগুলো সম্পর্কে বলে আমি
তাদেরকে আর হাইলাইটেড করতে চাই না। তো আপনি বলুন, গত লকডাউনের সময় কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলো ছিল তার উপকার সবাই পাননি? তিন মাস ধরে গ্যাস ফ্রি, 500 টাকা করে মায়েরা, চাল গম সঙ্গে ডাল, কে পাননি? ভাগ্য ভালো ডক্টর হর্ষবর্ধন বলে দিয়েছে ভারতবর্ষের সবাই বিনা পয়সায় কোভিড এর ভ্যাকসিন পাবে, নইলে এখানেও একটা নাম বের করে দিত, ভ্যাকসিন শ্রীটি যাই হোক একটা বের করে দিত, টিকা শ্রী, ভ্যাকসিন শ্রী, কোভিড শ্রী, যাই হোক একটা নাম বের করে দিত। এই সুযোগটা কেন্দ্রীয় সরকার দেয়নি। আপনারা সবাই ভালো থাকবেন, সামনের দিনে চলতে চলতে লড়াই হবে, আরো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হবে বিজেপি। আর কালকে মহাসমাবেশ আছে, আজকে একটা পার্টির নেত্রী বলেছিল নন্দীগ্রাম আসব, আমি বললাম 8 তারিখে আমরা বলবো তোমার প্রশ্নের উত্তর, তিনি পগার পাশ 7 তারিখে আসেননি, কিন্তু কালকে আমাদের সভা হবে, শুনছি তিনি নাকি 18 তারিখে আসবেন, এটা আমি আবার কালকে উত্তর দেব। কালকে লক্ষ মানুষের সমাবেশ বেলা 1টা নন্দীগ্রাম, সেখান থেকে শপথ পূর্ব মেদিনীপুরে 16-0 করব, পদ্ম ফুল ফুটবে, ভারত মাতা কি, জোর সে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সিয়ারাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই থাকবেন, 5 মিনিটের কাজ আছে, নবারণ বাবু ঘোষণা করবেন, আমরা যোগদারের সোমেন ঘোষণা করুক, আমরা সবাই মিলে জয়েন করিয়ে নেব। এবং আমি বিশ্বনাথ বাবু প্রবীণ মানুষ প্রণাম জানাচ্ছি, আরো অনেকে আছে, তরুণ নেতারা আছে, আনন্দ দেবু সবাই আছে, শঙ্কর, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, পলুদা এসছেন, আরো অনেকে আছে, অরূপ ধারাকে দেখছিলাম, সুশীল ধারার ভাতুষ্পুত্র, আর বক্তৃতা শুনে লাভ নেই, সঙ্গে আসুন, সঙ্গে আসুন, এই আবর্জনাটাকে আমরা পরিষ্কার করি ব্লিচিং ফিনাইল দিয়ে গণতান্ত্রিক ভাবে। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ। আমরা এতক্ষণ দাদার বক্তব্য শুনলাম, এবারে দাদার হাত দিয়ে আমাদের একে এক করে আমরা আমাদের দলের পতাকা হাতে তুলে দিয়ে আমাদের বিজেপি পরিবারের মধ্যে আমরা অন্তর্ভুক্তিকরণ করব। আমাদের পরিবারের সবাইকে স্বাগতম। প্রথমেই তমলুকের, আমাদের তমলুকের তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি সম্মানীয় শ্রী বিশ্বনাথ মহাপাত্র মহাশয়ের নেতৃত্বে যারা জয়েন করছেন, এক এক করে আপনারা আসুন, আমরা সবাই নাম ধরছি। তমলুকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় বিশ্বনাথ মহাপাত্র মহাশয়, দেবকমল দাস সেলডারি ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস কমিটি, আনন্দ কুমার নায়ক জেনারেল সেক্রেটারি তমলুক টিএমসি, শঙ্কর নারায়ণ জানা জেনারেল সেক্রেটারি তমলুক টাউন টিএমসি, আরতি চক্রবর্তী ভাইস প্রেসিডেন্ট তমলুক টাউন, রবীন্দ্রনাথ মান্না ভাইস প্রেসিডেন্ট তমলুক টাউন তৃণমূল, নীলাঞ্জন পালোই সেক্রেটারি তমলুক টাউন, বিশ্বজিৎ দত্ত কোঅর্ডিনেটর তমলুক তমলুক পৌরসভা, আচ্ছা আমাদের আছে সালাউরি ভট্টাচার্য, প্রহ্লাদ ভট্টাচার্য, শুভদীপ চক্রবর্তী, স্বপন কর, সুপ্রীতি মাঝি, অনিরুদ্ধ জানা, পার্থ দুয়ারি, গৌরীশঙ্কর প্রধান, দেবেন সরকার,